হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাঙালির অক্সিজেন। আজ আমরা WBP সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, সামনেই আবগারি পুলিশ কনস্টেবলের মেন এক্সাম। আবগারি পুলিশ কনস্টেবল মেন এক্সামের জিকে, ইংলিশ এবং রিজনিংয়ের কোন কোন বিষয়গুলির ওপর অত্যধিক বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে তার সম্পূর্ণ সিলেবাস আমরা এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি বাঙালির অক্সিজেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে এক্সাম প্রিপারেশন, জব নিউজ এবং মোটিভেশনাল ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। আজ আমরা যে সিলেবাস আলোচনা করব তা আবগারি পুলিশ কনস্টেবলের মেন এক্সাম ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের পরীক্ষার জন্য, প্রিলি এবং মেন উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আবগারি পুলিশ কনস্টেবলের টোটাল 30 নম্বরের জিকে প্রশ্ন থাকবে। সেই 30 নম্বরের জিকের জন্য আমাদের যে যে বিষয়গুলির ওপর বেশি ফোকাস করতে হবে সেগুলি হচ্ছে, 1 নম্বর ছদ্মনাম এবং চরিত্র সংক্রান্ত প্রশ্ন, 2 নম্বর গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত প্রশ্ন, 3 নম্বর গুরুত্বপূর্ণ বই ও রচয়িতার নাম, 4 নম্বর পুরস্কার ও খেলা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন, 5 নম্বর কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত এবং তিনি কোথাকার বাসিন্দা, 6 নম্বর খেলায় ব্যবহৃত বিভিন্ন শব্দ, 7 নম্বর কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, 8 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম এবং সে বিষয়ে সম্পর্কিত তথ্য, 9 নম্বর হচ্ছে বিভিন্ন জায়গার নাম এবং যে নামে ওই জায়গাটাকে ডাকা হয়, 10 নম্বর বিভিন্ন প্রদেশে নৃত্য, 11 নম্বর গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প, 12 নম্বর উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন উচ্চতম পর্বতশৃঙ্গ, উচ্চতম মালভূমি ইত্যাদি নানা ধরনের প্রশ্নোত্তর, 13 নম্বর প্রথম পুরুষ এবং মহিলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, এগুলির মধ্যে বেশ কয়েকটি টপিকের ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, যেগুলো দেখলে প্রতিটি টপিক সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন এবং সেখান থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। যারা এখনও ওই ভিডিওগুলি দেখেননি, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সব ভিডিওগুলি দেখে নিন। 14 নম্বর বিভিন্ন দেশের রাজধানী, 15 নম্বর হচ্ছে বিভিন্ন দেশের সংসদ, 16 নম্বর হচ্ছে বিভিন্ন দেশের সীমারেখা, 17 নম্বর বিভিন্ন দেশের মুদ্রা, মুদ্রার নাম কি, 18 নম্বর বিভিন্ন ব্যক্তির নাম এবং তাদের পরিচিত নাম, 19 নম্বর বিভিন্ন বিষয়ের জনক, যেমন পদার্থবিদ্যার জনক, রসায়নের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক ইত্যাদি নানা ধরনের প্রশ্ন এসে থাকে, 20 নম্বর বিভিন্ন গবেষণাগার, 21 নম্বর শব্দটিকা, 22 নম্বর ভারতের হেরিটেজ স্থান, 23 নম্বর বিভিন্ন বিপ্লবের জনক। কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে বিভিন্ন পুরস্কার, বর্তমানে কে কোন পদে আছে, বর্তমানে বিভিন্ন কোম্পানির CEO, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বই এবং তাদের রচয়িতা, 7 নম্বর বর্তমানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম, 8 নম্বর বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফ্রেন্ডস, এরপর আমরা দেখব সংবিধান থেকে আমাদের কি কি গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে। প্রথমেই পড়তে হবে সংবিধানের পটভূমি, অর্থাৎ সংবিধান, ভারতের সংবিধান কিভাবে তৈরি হলো তার পটভূমি। সংবিধানের পটভূমির প্রধান বিষয় হচ্ছে গণপরিষদ। গণপরিষদ সম্পর্কিত একটি ভিডিও আমরা ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, ওই ভিডিওটা দেখলে গণপরিষদ থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর আপনি সহজেই সমাধান করতে পারবেন। 2 নম্বর মৌলিক কর্তব্য, 3 নম্বর মৌলিক অধিকারসমূহ, 4 নম্বর সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, 5 নম্বর সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী, 6 নম্বর হচ্ছে পার্লামেন্ট, 7 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, 8 নম্বর হচ্ছে রাজ্যসভা ও লোকসভা, 9 নম্বর হচ্ছে সংবিধানের উৎস। সংবিধান সম্পর্কিত যে কোনো প্রশ্ন এইসব টপিক থেকেই এসে থাকে। অর্থনীতি থেকে সেরকম প্রশ্ন আসে না, অর্থনীতি থেকে যে কটা প্রশ্ন আসে আমরা পরবর্তী যে কোনো একটি ভিডিওতে দেখিয়ে দেব। ইতিহাস থেকে আসা বিভিন্ন প্রশ্নের টপিকগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিষ্ঠাতা, 2 নম্বর সুলতান বংশ, 3 নম্বর মোগল বংশ, 4 নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রাম, 5 নম্বর ভারতের জাতীয় কংগ্রেস, 6 নম্বর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তি, 7 নম্বর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই এবং তাদের রচয়িতা, 8 নম্বর গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং ওই সংবাদপত্রের সম্পাদকের নাম। সুতরাং এই কয়েকটা টপিক ভালোভাবে পড়াশোনা করলে এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। ভূগোল থেকে কি পড়তে হবে, ভূগোল থেকে পড়তে হবে 1 নম্বর রবি শস্য, খারিফ শস্য সংক্রান্ত,
গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বর বিভিন্ন ভৌগোলিক দিবস, 3 নম্বর গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং অবস্থান, 4 নম্বর স্থানীয় আঞ্চলিক বায়ুপ্রবাহ, 5 নম্বর নদীতীরবর্তী শহর, 6 নম্বর নদী ও বাঁধ, 7 নম্বর পশ্চিমবঙ্গের ভূগোল, 8 নম্বর ভারতের ভূগোল। এই কয়েকটা টপিক পড়লে ভূগোলটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর বিজ্ঞান, বিজ্ঞান থেকে আমাদের কি পড়তে হবে, বিজ্ঞান থেকে পড়তে হবে বিভিন্ন ভৌতরাশির একক, 2 নম্বর সংকর ধাতু, 3 নম্বর আইসোটোপ, আইসোবার আইসোটোন, 3 নম্বর টপিক থেকে অনেক সময় প্রশ্ন এসেছে, 4 নম্বর বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম, এটাও গুরুত্বপূর্ণ, 5 নম্বর পদার্থবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রসায়নবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 7 নম্বর জীববিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কয়েকটা টপিক আমাদের ক্লিয়ার করে নিত। এরপর কম্পিউটার থেকে কি প্রশ্ন আসে, কম্পিউটার থেকে বিভিন্ন ফুল ফর্ম আসে আর কম্পিউটার সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন এসে থাকে, যেমন কম্পিউটারের একটি আউটপুট ডিভাইসের নাম কি, একটি ইনপুট ডিভাইসের নাম কি, এই ধরনের কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। এটা গেল জিকে। এরপরে আমরা দেখবো ইংলিশের জন্য আমাদের কোন কোন টপিকগুলো ক্লিয়ার করতে হবে। ইংলিশের জন্য পড়তে হবে 1 নম্বর টেন্স, 2 নম্বর ভয়েস চেঞ্জ, 3 নম্বর নারেশন চেঞ্জ, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর প্রিপোজিশন, 6 নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 7 নম্বর ইডিয়ম ফ্রেজ থেকে আবগারি পুলিশ কনস্টেবল ম্যানের জন্য টোটাল 30 মার্কস রয়েছে, অর্থাৎ আউট অফ 30-র মধ্যে 25 ক্লিয়ার করার জন্য আপনাদের এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে। 8 নম্বর থাকছে অ্যান্টনি সিনোনিম, 9 নম্বর থাকছে ফ্রেজাল ভার্বস, 10 নম্বর থাকছে জেন্ডার, 11 নম্বর সিঙ্গুলার প্লুরাল, 12 নম্বর সাফিক্স, 13 নম্বর প্রেফিক্স, 14 নম্বর কারেক্টলি স্প্লিট, আর শেষ হচ্ছে এরর কালেকশান। 15টি টপিক থেকে টোটাল 30 মার্কসের প্রশ্ন আসবে। এই 15টি টপিক ক্লিয়ার থাকলে আপনি 30 থেকে আউট অফ 25 সহজেই তুলে নিতে পারবেন। নেক্সট আমরা দেখব রিজনিং থেকে কি কি বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে আবগারি পুলিশ ম্যানের জন্য। 1 নম্বর ভ্যান ডায়াগ্রাম, 2 নম্বর ব্লাড রিলেশনস, 3 নম্বর কোডিং ডিকোডিং, 4 নম্বর নাম্বার র্যাঙ্কিং, 5 নম্বর অ্যারিথমেটিক্যাল রিজনিং, 6 নম্বর মিরর ইমেজ, নেক্সট হচ্ছে গ্রুপিং আইডেন্টিক্যাল ফিগার্স, নেক্সট ফিগার ম্যাট্রিক্স কোশ্চেন, বিভিন্ন ছবি থাকবে, ছবি থেকে বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা সেখানে মিসিং থাকবে, ওই মিসিং সংখ্যাটা খুঁজে বের করতে হবে। দ্য প্রবলেম অন এজ ক্যালকুলেশান, এজ ক্যালকুলেশানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, ডিসিশান মেকিং আসতে পারে, ইনফারেন্স আসতে পারে, অ্যানালজি আসতে পারে, নন ভার্বাল সিরিজ থেকে বিভিন্ন প্রশ্ন আসে, টেস্ট অফ ডিরেকশান সেন্স থেকে প্রশ্ন আসে, নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসে, অ্যালফাবেট সিরিজ থেকে প্রশ্ন আসে এবং আর্গুমেন্টস থেকেও আসে। বন্ধুরা, আজকে যে সিলেবাসটি আমি আলোচনা করলাম সেটা শুধুমাত্র যে আবগারি পুলিশ কনস্টেবলের জন্য তা নয়, এটি আপকামিং যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেই সব পোস্টের পরীক্ষাগুলির জন্য এই একই সিলেবাস থাকবে এবং একই সিলেবাসের ওপরে প্রশ্ন আসবে। সুতরাং আমাদের এই সিলেবাসের প্রতিটি টপিক ক্লিয়ার করে রাখতে হবে, তবেই আপনি যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।